আমরা শ্রী বিষ্ণুর পরম ভক্ত শিশু প্রহ্লাদ মহারাজের জীবনী কে না জানি তিনি ছিলেন অসুরদের রাজা হিরণ্যকশিপু ও কয়াধুর সন্তান তিনি পালনকর্তা ভগবান বিষ্ণুর অন্যান্য ভক্ত হিসেবে খ্যাত তার কথা বিষ্ণুদেবের নৃসিংহ অবতার উপাখ্যানে বর্ণিত হয়েছে কিন্তু আজ আমরা প্রহ্লাদের জীবনী নিয়ে আলোচনা করব না সকল কৃষ্ণ ভক্তদের জন্য এবং যেনারা কৃষ্ণ ভক্তি শুরু করতে চান সেই সকল মানুষদের জন্য প্রহ্লাদ মহারাজের পাঁচটি প্রধান উপদেশ বর্ণনা করব যা আপনাদের জীবনে ভক্তি বৃদ্ধি ঈশ্বরকে সঠিকভাবে চেনা ও জীবনে কীভাবে সফল হতে পারবেন ও উত্তম চিন্তা ভাবনা রাখার সঠিক জ্ঞান আজ এই ভিডিওর মাধ্যমে পাবেন তাহলে চলুন প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব তার আগে এইরূপ আরও আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না মাত্র পাঁচ বছর বয়সে মানুষের কল্যাণ হেতু প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের আত্ম উপলব্ধির জন্য দিব্য জ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করেছিলেন যার জন্য তাকে তার নাস্তিক পিতা হিরণ্যকশিপুর প্রকোপের সম্মুখীন হতে হয়েছিল সেই পাঁচটি উপদেশ রইল আপনাদের জন্য প্রথমত প্রহ্লাদ মহারাজ বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের একমাত্র সম্পত্তি মানুষ যখন ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে জড়িত থেকে বড় হয়ে ওঠে তখন ওই ইন্দ্রিয় তৃপ্তির থেকে মুক্ত হওয়া খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে পাঁচ বছর বয়স থেকে পনেরো বছর বয়স তাই অত্যন্ত মূল্যবান জীবনের একেবারে শুরু থেকেই গুরুর আশ্রয় কৃষ্ণ ভাবনার শিক্ষা নেওয়া উচিত সদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করা উচিত প্রকৃতপক্ষে সেটাই হবে আনন্দময় জীবন দ্বিতীয়ত প্রহ্লাদ মহারাজ বলছেন পারিবারিক মোহ হচ্ছে বিপত্তির সবথেকে বড় কারণ পৃথিবীর প্রত্যেক মানুষ পারিবারিক স্নেহে আবদ্ধ তাই তারা ইন্দ্রিয়কে সংযম করতে পারে না স্বভাবত প্রত্যেক মানুষ কাউকে না কাউকে ভালোবাসতে চায় তার জন্য সমাজ মৈত্রী ও ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু কাউকে তারা উপযুক্ত না পেয়ে নিজের বহুমূল্য প্রেম এদিক ওদিক বিলিয়ে দেন সেই প্রেমকে কোন স্থানে স্থাপন করতে হবে সে ব্যাপারে সচেতন হওয়া উচিত শিশু প্রহ্লাদ বলে গেছেন সেই প্রেমকে শ্রীকৃষ্ণের কাছে স্থানান্তরিত করা উচিত সেটাতেই হবে মনুষ্য জাতির পরম সিদ্ধি তৃতীয়ত ভগবান হচ্ছেন পরম প্রিয় ভগবানকে অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য যদি আমাদের কষ্ট প্রকৃতি দ্বারা প্রদত্ত তাহলে আমাদের সুখ প্রকৃতির মাধ্যমেই প্রাপ্তি হবে এই বিষয়ে আমাদের চিন্তা করা উচিত নয় এমন কি যদি আমরা চেষ্টা নাও করি তা সত্ত্বেও পূর্বজন্মের কর্ম অনুযায়ী আমরা আমাদের ফল পাবো সেক্ষেত্রে সকল কুকর্মের ফলের থেকে বাঁচতে গেলে প্রহ্লাদ মহারাজ বলে গেছেন জীবনের উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণকে অনুসরণ করা যাতে সমস্ত প্রকৃত যায়। চতুর্থ আমরা শরীরকে কেন রক্ষা করি কারণ শরীরের ভেতর আছে আত্মা স্থূল অর্থে আত্মা বলতে শরীরকে বোঝায় এবং সূক্ষ্ম অর্থে আত্মা বলতে মন অথবা বুদ্ধিকে বোঝায় কিন্তু প্রকৃতপক্ষে আত্মার অর্থ আত্মা ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ মানসিক স্তর অতিক্রম করার পর আমরা বুঝতে পারি অহং ব্রহ্মাস্মি আমি মন বুদ্ধি ও শরীর নই আমি হচ্ছি আত্মা প্রহ্লাদ মহারাজ সদা সর্বদা আমাদের এই কথা মনে রেখে নিজেদের কর্ম করতে বলেছে ঈশ্বর সর্বব্যাপক ও ঈশ্বর পরম নিয়ন্তা ও পরম চৈতন্যময় এই প্রসঙ্গে প্রহ্লাদ মহারাজ বলে গেছেন। ভগবান নিজ ধামে অবস্থান করেন তিনি তিনি সর্বব্যাপক। উপস্থিত থাকলেও অপূর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে দর্শন করতে পারি না কিন্তু আমরা তাকে অনুভব করতে পারি যিনি পরম্পরার মাধ্যমে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন তিনি বুঝতে পেরেছেন প্রত্যেক বস্তু ভগবানের শক্তির বিস্তার তাই তিনি সর্বত্র ভগবানকে দর্শন করতে পেরেছেন সেই হিসাবে পূর্ণ পুরুষোত্তম পরম পুরুষ শ্রী বিষ্ণু সর্বব্যাপক পরমাত্মা সেই সঙ্গে বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ পরম নিয়ন্ত্রণকারী তাই নিজের অপরাশক্তির মাধ্যমে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কাজ তিনি নিয়ন্ত্রণ করতে পারেন যদিও আমাদের মধ্যে কিছু নিয়ন্ত্রণ ক্ষমতা আছে তবুও আমরা পরম নিয়ন্ত্রণ নই শ্রীমদ্ ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা শরীরের মধ্যে উপস্থিত আর এই শরীর আমাদের কর্ম করার ক্ষেত্র যেভাবে ভূমিতে বাধা পশু এক সীমিত পরিসীমার মধ্যে বিচরণ করতে পারে এবং তার বাইরে সে যেতে পারে না ঠিক সেইভাবে আমরা যা কর্ম করি তা আমাদের শরীরের ক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ এক্ষেত্রে প্রহ্লাদ মহারাজ বলে গেছেন শ্রী বিষ্ণু প্রত্যেক ক্ষেত্রের মধ্যে উপস্থিত পরমাত্মা শ্রী বিষ্ণু জানেন যে আমার শরীর আপনার শরীর তথা লক্ষ কোটি শরীরের মধ্যে কি হচ্ছে আমাদের শক্তি সীমিত তার শক্তি অসীম তার পরম নিয়ন্ত্রণকারী শক্তি দ্বারা তার পরম ইচ্ছায় এই ভৌতিক দৃষ্টি ও জাগতিক সৃষ্টি সঞ্চালিত হয় পঞ্চমত মহারাজ প্রহ্লাদ বলেছেন সমস্ত জীবদের মধ্যে বিষ্ণু হচ্ছেন পরম সুরিত আর মানব জীবন অতি দুর্লভ এটা হচ্ছে এক মহান সুযোগ শ্রী বিষ্ণুকে জানার কোন মানুষই তার জীবনের পরমায়ু জানতে পারে না কিন্তু হিসেব থেকে দেখা যাচ্ছে এই কলিযুগে মানুষ একশো বছর অব্দি বাঁচতে পারে কিন্তু কলিযুগ যত অগ্রসর হচ্ছে মানুষের স্মৃতি দয়া ধার্মিকতা তথা অন্যান্য সদ্গুণ হ্রাস পাচ্ছে এই অল্পায়ু জীবনে চরম সিদ্ধি হচ্ছে সর্বব্যাপক শ্রী বিষ্ণুকে উপলব্ধি করা তার সেবায় নিজেকে যুক্ত করা তার সঙ্গে প্রহ্লাদ মহারাজ আরও বলেছেন যে যদি আমাদের শরীরে কোনো অংশ কেটে যায় তাহলে আমাদের কষ্ট অনুভব হয় এর অর্থ হচ্ছে আমাদের সম্পূর্ণ শরীরে চেতনা রয়েছে এভাবে সমগ্র ব্রহ্মাণ্ডে চেতনা বিস্তারিত রয়েছে কিন্তু এটা আমাদের চেতনা নয় ঈশ্বরের চেতনা এই জন্য তিনি চৈতন্যময় পরম চৈতন্যময় আর এই কথাটি যিনি বুঝে উঠতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনায় শুভারম্ভ করেছেন তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব